নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বিলিয়ানার একাডেমিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন তো আমরা কিছু দেখে নেব টেলিগ্রামের আপডেটস তো সকালবেলা যদি দেখেন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি তেজস নেট বলে একটি শেয়ারের কথা বলেছিলাম যেটা কিন্তু ইন্টারডের ক্ষেত্রে মোমেন্টাম দেখাতে পারতো এটাই বলেছিলাম তো দেখতেই পাচ্ছেন তখন চলছিল ফরটিন পার্সেন্ট রিটার্ন এখন আপনারা চেক করে নিতে পারেন টোয়েন্টি পার্সেন্টের ওপরে রিটার্ন দিয়ে দিয়েছে ঠিক আছে বাট এইটা মেন মোটিভ নয় মেন মোটিভ দেখুন কিছু স্টুডেন্ট যারা কিন্তু টেলিগ্রামে জয়েন করেছিল ঠিক আছে তারা কিন্তু প্রফিট করেছে ওকে সিক্স থাউজেন্ডের এর কাছাকাছি ওকে এবং আপনারাও কিন্তু প্রফিট করতে পারেন যদি আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকেন এবং এই যে ইন্টারডে শেয়ারটি ঠিক আছে নেট এই শেয়ারটি কীভাবে পাওয়া গেছে এছাড়া সুইং স্টক আমরা কিভাবে পেতে পারি সেই নিয়ে আজকে ভিডিও এবং কিছু সুইং স্টকও আপনাদের জন্য চুজ করে এনেছি আমি এবং সেগুলো কেন চুজ করেছি সেগুলোর কারণও বলবো এবং আপনারা ভিডিওটি দেখলে বুঝতেই পারবেন যে কেন আমি স্টকগুলোকে চুজ করেছি আর তাছাড়া আরেকটা জিনিস আমি আপনাদের জন্য আপনার সুবিধার্থে একটি কোর্সও নিয়ে এসেছি যেটা আপনারা কিন্তু বিলার একাডেমি ডট কমে পেয়ে যাবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশানে গিয়ে চেক করতে পারেন আর টেলিগ্রামে পারলেও আপনারা জয়েন করতে পারেন যদি এরকম ফ্রি শেয়ার মাঝে মধ্যে কিছু পেতে হয় ওকে তো দেখুন বেসিক্যালি আমরা যদি দেখি এখন আমাদের যে গ্রিপের মধ্যে রয়েছে বা এখন সুইংয়ের জন্য আমরা যদি কোনো স্টক বলে থাকি সেক্ষেত্রে কিন্তু গ্রাসিম ইন্ডাস্ট্রি সবার প্রথমে চলে আসে আমি এখানে উইকলি উইকলি চার্ট চার্ট ওপেন ওপেন করেছি আপনারা করুন দেখতে পাবেন এবং লজিক কেন কেন এটা এটা বলা আগামী দিনে ভালো ফল করতে পারে ওকে দেখুন উইকলি চার্ট যদি আমরা দেখি উইকলিতে আপনারা দেখতে পাবেন খুব ভালোভাবেই এখানে কিন্তু একটা হরিজেন্টাল কিন্তু রেজিস্ট্যান্স জোন ছিল ঠিক আছে কিছুদিন আগে বলতে অনেকদিন আগে খুব ভালোই রেজিস্ট্যান্স জোন ছিল এবং আপনি যদি বিগত অনেক বছর আগে যদি দেখেন এর ক্ষেত্রে কিন্তু আমরা আর কোনো জোন দেখতে পাচ্ছি না এর আগে ঠিক আছে আমি একটু মান্থলি চার্টে চলে যাই আপনারা দেখবেন এই দেখুন চার্টে সেই এই জায়গায় যে জোন বানিয়েছিল এর আগে দু হাজার ষোলো চোদ্দ দুহাজার বারো এর মধ্যে কোনো জোন কিন্তু আমরা ওই লেভেলে আর দেখতে পাইনি ঠিক আছে এই দেখুন এখান থেকে শুরু হয়েছে স্টকটা উনিশশো নিরানব্বই সালের কাছাকাছি তো এতটা হাই অফ মানে এই যে জোনটার পরে যে ব্রেকআউটটা দিয়েছিল এই ব্রেকআউটের পর কিন্তু এখনো অবধি কিন্তু অল টাইম হাইয়ে চলছে ওকে তো এখন যদি দেখা যায় আমরা যদি এইটাকে এখন ইগনোর করে দিই বা এইটাকে বলি যে হ্যাঁ এখানে এই স্টেশনটা পেরিয়ে গেছে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে চলা শুরু করেছে তো আগামী যে কতটা উপরে যাবে সেটা কিন্তু ধারণা আপনারা করতেই পারছেন ঠিক আছে কারণ ওপরে কোনো রেজিস্টেন্স দেওয়ার কিন্তু জায়গা নেই গ্রাসিম ইন্ডাস্ট্রিতে ওকে তো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তো ঠিকই আছে প্লাস আমি সুইং এর জন্য কেন বলছি একটাই কারণ আপনি যদি এখানে ডেইলি চার্ট দেখেন ঠিক আছে আমি ডেইলি চার্টে চলে আসব দেখুন ডেইলি চার্টে যদি আমরা দেখি এই তো লেভেল ছিল এটা প্লাস আমরা যদি একটু এরকম করে দি চার্টটাকে দেখুন ভালো করে এত দিন ধরে যে হাই গুলো তৈরি করেছে অনেকগুলো হাই তো তৈরি করেছে এতদিনে তাই না এখান থেকে জবে থেকে উঠেছে এই লেভেল থেকে অনেকগুলো হাই তৈরি করেছে এমন এখানে ব্রেকআউট দিয়েছিল বাট এই একটা হাই তৈরি করেছিল ঠিক আছে দেখুন ভালো করে দেখুন আপনারা যাতে বুঝতে পারেন সেই জন্য আমি একটা অ্যাঙ্কার দিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে ঠিক আছে আইকন দিয়ে তো এই দেখুন এইখানে একটা হাই তৈরি করেছিল এখানে একটা হাই তৈরি করেছিল এখানে ওকে এগুলো হাই তৈরি করেছিল নর্মি ঠিক আছে আমি আর বোঝাচ্ছি না তো এই হাইগুলো গুলো পরপর পরপর তৈরি করতে 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 এখন রিসেন্ট যে হাইটা ছিল ঠিক আছে রিসেন্ট রিসেন্ট হাই বা বলতে পারেন এই এই জায়গাটা ছিল লেভেলটা কিন্তু সহজে ব্রেক করতে না আমি একটু জুম করে দেখাই আপনাদের সুবিধা হবে এই দেখুন এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছিল এবং এই লেভেলটাকে খুব স্ট্রংলি কিন্তু রেজিস্ট্রেন্স হিসাবে মানছিল গ্রাসিম ইন্ডাস্ট্রিজ বাট আজকের দিনে আজকে শুধুমাত্র কিন্তু এই যে জোনটা রয়েছে তার উপর ক্লোজিং দিল এখন বাজে দুটো সাতাশ এবং ক্লোজিং কিন্তু দিয়েই দেবে এটুকু বলতে পারি তো কেউ যদি বিটি বা নর্মালি আমরা সুইং এর জন্য দেখি স্টকটাকে কিন্তু ব্রেকআউট দিয়েছে মানে কি এই স্টকটা একবার ব্রেকআউট দিলে কিছুটা রিটেস্ট করে এবং এইটাই সাপোর্ট জোন হিসাবে ইউজ হয় এবং এখান থেকেই স্টক কিন্তু বাড়ার সুযোগ থাকে এটুকু মনে রাখবেন ঠিক আছে আপনি যদি চার্ট রেডিং জানেন তাহলে বুঝতে পারবেন যে ক্লোজিংটা ইম্পর্টেন্ট এবং এটা যখন ব্রেকআউট দিয়েছে ডেলি ক্যান্ডেলে প্লাস মান্থলি এবং উইকলি খুব ভালোভাবে পজিটিভ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ব্রেকআউট ট্রেড বলতে পারি বা ব্রেকআউট দিয়েছে বলতে পারি এবং ব্রেকআউট জোন নে আছে বলে বলতে পারি এবং সুইং এর জন্য আমরা এটাকে ধরতে পারি ওকে গ্রাসিমের পরে যদি আমরা বলি গ্রাসিমের পরে আরেকটি শেয়ার চলে আসে যেটাকে বলা হচ্ছে কি উমাং ডাইডিস। ওকে দেখুন উমাংস এর শেয়ারটায় যদি আমি আসি ঠিক আছে এখানে একটু টুইস্ট রয়েছে টুইস্ট বলতে কেমন আপনি যদি একটু প্রথমে মান্থলি চার্টে আসেন ঠিক আছে মান্থলি চার্টে আসলে দেখবেন এখানে একটু সরিয়ে দাঁড়ান এই দেখুন মান্থলি চার্টে আমি যখনই আসবো এখানে অনেকগুলো হাই কিন্তু তৈরি করেছে ঠিক আছে অনেকগুলো হাই তৈরি করেছে তাই না দেখুন তো আমরা যদি নর্মাল একটা রেজিস্ট্রেন্স জোন আঁকতে চাই ঠিক আছে তো আমরা এইখানে এই হাইটা এবং এইখানে এই হাই গুলোকে মার্ক করতে পারি ঠিক আছে দেখুন এই হাইগুলোকে মার্ক করতে পারি ওকে তো এইটা একটা জোন হিসাবে কাজ করছে বহু বছর ধরে ঠিক আছে দু হাজার উনিশ আঠেরো সতেরো ঠিক আছে বহু বছর ধরে দেখুন কাজ করছে এইটাই রেজিস্ট্যান্স হিসাবে যবে থেকে চালু হয়েছে দু হাজার ষোলো সাল থেকে চালু হয়েছে শেয়ারটা এবং লিস্টেড হওয়ার পরে এই লেভেলটাকে কিন্তু আর পার করতে পারেনি কখনো আজ অব্দি পারেনি ঠিক আছে মান্থলিতে বাট কোনো কারণে যদি এই মাসে এই লেভেলটাতে যদি কোনোভাবে ব্রেকআউট দেয় ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু এটা পোটেন্সিয়াল ব্রেকআউট হিসাবে আপনারা ধরতে পারেন ঠিক আছে কারণ আগের মাসে এই রেড ক্যান্ডেলটাকে কিন্তু এনগাল প্রায় করে নিয়েছে ঠিক আছে এই ক্যান্ডেলটা এই মাসের ক্যান্ডেলটা তো আমাদের এখন দেখার যে এই লেভেলটা এই একশো এগারো বা একশো বারো লেভেলটা কি ক্রস করে ক্লোজিং দিতে পারে এই মাসে যদি কোনো কারণে পারে সেক্ষেত্রে কিন্তু এই স্টকটিকে আর হাত মানে এই স্টকটিতে হাত দিতে পারবেন না এত জোরে বা স্পিডে কিন্তু বেরোবে স্টকটি কারণ এর আগে এতবার এই জোনটাতে রেজিস্ট্যান্স নিয়েছে ঠিক আছে ধারণা করতে পারবেন না আপনি যদি এখানে এটা তো আমি স্ট্যাটিক রেজিস্ট্যান্স বা সাপোর্ট রাখছি আপনারা যদি এখানে ডাইনামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকেন তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন ঠিক আছে এগুলো আমি কোর্সে বুঝিয়ে রেখেছি ডাইনামিক সাপোর্ট এবং রেজিস্টেন্স কি স্ট্যাটিক সাপোর্ট এবং রেজিস্টেন্স কোন কোন কোনগুলো লাইভ মার্কেটে অ্যাকচুয়ালি কাজ করে ঠিক আছে আপনি কোনগুলো দিয়ে প্রফিটেবল হতে পারবেন এবং ব্রেকআউট কিভাবে খুঁজবেন অনেক কিছু কিন্তু কোর্সটিতে রয়েছে এবং আমার টোটালি প্র্যাকটিক্যাল নলেজ তো আপনারা যারা দেখছেন তারা কিন্তু গিয়ে পারচেস করতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন বিলানার একাডেমি ডট কমে ওকে তো দেখুন তাহলে এটা আমাদের এখন কি করা উচিত এটা এখন আমাদের ওয়াচ করা উচিত ওয়াচ লিস্টটা আপনারা অ্যাড করে রেখে দিন এই মাসের ক্লোজিংটা ইম্পর্টেন্ট ঠিক আছে এছাড়া যদি আপনি একটু নর্মালি দেখেন এখন যদি ডেলি চার্টও দেখেন বা উইকলি চার্টও দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখন পজিটিভ মোমেন্টামের দিকে আসছে ঠিক আছে এ দেখুন এই লেভেলটাতে ওঠার চেষ্টা করছে বাট ডেলি ক্যান্ডেল ক্লোজিং লাগবে এর ওপরে এটুকু আপনাকে অন্তত দেখতে হবে ঠিক আছে পোটেন্সিয়াল ব্রেকআউট অনেকটা আগে থেকে আমি বললাম তো একটু দেখতে হবে আর এছাড়া যদি আমি যেটা বলছিলাম আপনি একটু যদি এখানে মুভিং অ্যাভারেজ অ্যাপ্লাই করেন ঠিক আছে সাপোজ মুভিং অ্যাভারেজ ঠিক আছে মুভিং অ্যাভারেজ সিম্পল সিম্পল মুভিং অ্যাভারেজ আমি অ্যাপ্লাই করবো এখানে দিনের অটোমেটিক্যালি আসবে তো আপনারা এখানে কি করবেন এটাকে চেঞ্জ করে আপনারা এখানে একুশ দিন বা কুড়ি দিনের মুভিং অ্যাভারেজ লাগিয়ে দেবেন ঠিক আছে সিম্পল থাকবে সব কিছু এরকমই থাকবে তো দেখুন এইখানে যদি আমরা দেখি এই জায়গায় কিন্তু মুভিং এভারেজ সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে স্টকটি ঠিক আছে দেখছেন যতবার মুভিং অ্যাভারেজের উপরে আসছে ততবার মুভিং এর এখানে এসে সাপোর্ট নিচ্ছে তো এইটা একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করছে এবং ওপর একটা জোন হিসাবে কাজ করছে তো সাপোর্টের পাওয়ার যদি বেশি হয় রেজিস্ট্রেন্স জোন যদি ব্রেক করে কোনো কারণে ক্লোজিং দিয়ে দেয় ডেলি ক্যান্ডেলেও এই লেভেলের উপরে যদি দিয়ে দেয় ক্লোজিং আজকে বা কালকের মধ্যে বা পরশুর মধ্যে সেক্ষেত্রে কিন্তু এই স্টকটা ব্রেকআউট হিসাবে ধরা হবে এবং ভালো রকমের রিটার্ন কিন্তু আপনি পেয়ে যাবেন কারণ মান্থলি ব্রেকআউট হয়ে যাবে ডেলি ক্যান্ডেলে যদি মান্থলি ব্রেকআউট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিশাল বড় কিন্তু রিটার্ন আমরা পেয়ে থাকি ওকে এরপরে কি শেয়ার আছে দেখে নিই একটু এরপরে যে শেয়ারটি আমার লিস্টে রয়েছে সেটা হলো সুদর্শন কেমিক্যালস দেখতেই পাচ্ছেন আমার আর কিছু বলার নেই চার দেখে বুঝতে পাচ্ছেন ঠিক আছে তবু আমি দেখাবো একবার মান্থলি চার্ট দেখুন কিরকম ভাবে ব্রেকআউটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাট বাট একটা জিনিস রয়েছে যেটা পোটেনশিয়াল ব্রেকআউট এই জন্য আপনাদেরকে বলেছিলাম ঠিক আছে এই দেখুন এই জোনটা ঠিক আছে এই জোনটা এবং এই জোনটা এটা একটা জোন ঠিক আছে এই জোনটাকে যদি মোটামুটি কোনোভাবে এই মাসের ক্যান্ডেল পেরোতে পারে বা এই মাসে যদি এই জোনের উপরে ক্লোজিং দিয়ে দিতে পারে মোটামুটি আটশো সাত বা আটশো নয় যদি ক্লোজিং দেয় কোনো কারণে সুদর্শন কেমিক্যাল সেক্ষেত্রে কিন্তু দারুন রকমের মুভমেন্ট আপনি দেখতে পাবেন এই স্টকটিতে ঠিক আছে কারণ এখান থেকে যদি দেখেন এখানে সাপোর্ট নেই কিন্তু এত দূর বেড়েছে এবং আমরা খুব ভালো করেই আমাদের জানা উচিত ছিল যে এখান থেকে যখন সাপোর্ট নিয়েছে অবভিয়াসলি এর পরে স্টেশন কিন্তু এখানে থাকবে এই স্টেশন কনসেপ্ট বা এই যে এতটা বাড়বে না বাড়বে এগুলো আমি কোর্সে সব বলেছি যারা যারা শিখতে চান শিখতে পারেন ঠিক আছে ডিসক্রিপশনে লিংক রয়েছে বারবার করে বলে দিচ্ছি ওপরে আই বাটনেও পেয়ে যাবেন তো যারা অ্যাকচুয়ালি শেখার তারা কিন্তু শিখবে এবং প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করবে ওকে তো দেখুন এটা পটেনশিয়াল রয়েছে এবার শুধু দেখার কবে এই লেভেলটাকে বেরোয় বা এই মাসে কি এই লেভেলের উপর ক্লোজিং দেয় বা ডেলি ক্যান্ডেল কি এর উপরে ক্লোজিং দিয়ে দেয় খুবই কাছাকাছি রয়েছে তো সেক্ষেত্রে দেখার আছে জিনিসটা ওকে এরপরে যদি চলে আসি এই স্টকটি আরো সুন্দর স্টক সেন্ট্রাল ডিপোজিটারি সিডিএসএল ঠিক আছে আপনারা যেটা ডিপোজিটারি হিসাবে চেনেন এনএসডিএল এবং সিডিএসএল কে সিডিএসএল কিন্তু খুব ভালো একটা জায়গায় রয়েছে ঠিক আছে আপনি যদি দেখেন এখানে মান্থলি চার্ট সিডিএসএল এর সিডিএসএল এর মান্থলি চার্জ যদি দেখেন খুব ভালোভাবে কিন্তু সিডিএসএল এখানে ব্রেকআউট দিয়েছিল কিছু মাস আগে ঠিক আছে দেখুন কিছু মাস আগে একটা ব্রেকআউট দিয়েছিল এই যে লেভেলটা ছিল এই হাইটা এই হাই লেভেলে ব্রেকআউট দিয়েছিল ঠিক আছে ব্রেকআউট দেওয়ার পরে এই লেভেলে সাস্টেইন করছিল কমাস ধরে ঠিক আছে এবং এই লেভেলে সাস্টেইন করার পর নরমালি এইটাকে বলা হয় রিটেস্ট যেটা আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না বলে দিই এটাকে বলা হয় রিটেস্ট ট্রেডিং ঠিক আছে একটা স্টক যদি মান্থলি ক্যান্ডেলে আগের মাসগুলোর প্রিভিয়াস হাইকে যদি ব্রেকআউট দেয় সেক্ষেত্রে স্টকটা কিন্তু রিটেস্ট করতে আসে এবং রিটেস্ট করে এখানে সেম জায়গায় সাপোর্ট নিয়ে কিন্তু এখান থেকে বড় রকমের জাম্প করে সেক্ষেত্রে সিডিএসএল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো রকমের পজিশনে রয়েছে ঠিক আছে চার ট্রেডিং এর কনসেপ্ট থেকে যদি বলি এবং এই মাসে যদি দেখেন কতটা পজিটিভ এবং অল টাইম হাইয়ে এখন কিন্তু সিডিএসএল চলছে এবার আপনারা অনেকে ভাবেন যে স্যার অল টাইম হাইয়ে রয়েছে এখন যদি বাই করি স্টকটি যদি পড়ে যায় এরকম ভাবেন বলে আপনারা কিন্তু লস মেকিং রয়েছেন ঠিক আছে আপনাদেরকে ভাবানো হয় এগুলো ওকে তো একটু চার্টের দিকে যাই দেখুন চার্টে সুন্দরভাবে সাপোর্ট নিয়ে দিকে উঠছে এবং আপনি যদি দেখেন এখানে ঠিক আছে এখন রিসেন্ট এই যে হাইগুলো ছিল ঠিক আছে একটু চার্টটাকে সুন্দর করে দিই এই দেখুন এতদিন ধরে যে হাইগুলো তৈরি করেছিল ঠিক আছে এইখানে আরেকটা জোন আমি যদি এঁকে দিই এই লাস্ট হাই ছিল এইটা এই দেখুন এই হাইটা ঠিক আছে এর আগের হাইগুলো ছিল এইটা তো এই কদিন ধরে একটু সমস্যা করছিল হাইগুলোকে ব্রেক করতে বাট আজকের দিনে আজকের দিনে কিন্তু এই হাইটাকে ব্রেকআউট দিয়ে দিয়েছে ওকে এই যে ডেইলি হাইটা ছিল তো এখন যেহেতু ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট সব সবসময় বাড়তে থাকে ঠিক আছে ব্রেকআউট নেয় একদিন দুদিন রিটেস্ট করে দেন কিন্তু পোটেন্সিয়াল ওয়াইজ অনেকটা বেশি মোমেন্টাম পেয়ে যায় ঠিক আছে এক্ষেত্রে তো পজিটিভ চার্টও দেখতে পাচ্ছি আমার যারা স্টুডেন্ট রয়েছে যারা দেখছেন তারা বুঝতেই পারছেন চার্ট দেখে ওকে সিডিএসএল ওকে দেখুন যে স্টকগুলো আপনাদেরকে বলছি এর মধ্যে কিছু কিছু আর কোনো আপার লিমিট নেই বাড়ার ঠিক আছে কারণ এগুলো নর্মালি অল টাইম হায়ার কাছে রয়েছে এবং সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে তো আপনি যদি সাপোর্ট খুঁজতে থাকেন যে কোথায় স্টকটা পড়বে পড়বে আপনি কখনো বড়ো প্রফিট কিন্তু করতে পারবেন ঠিক আছে স্টক মাল্টিপ্যাকার হয়ে যাবে আপনি খুঁজে মানে বসেই থাকবেন বা স্টক থেকে বেরিয়ে যাবেন ঠিক আছে এইটা হলো মাইন্ড নিয়ে আপনার খেলা হয় এবং আপনি এই কারণে কিন্তু মার্কেটে বড় করতে না লস যখন বুক করেন অনেক বড় করে নেন বাট প্রফিট বুক করলে অনেক কম করে তাই না তো এটা আমি খানিকক্ষণ বাদে পাবলিশ করবো এই ভিডিওটি তো দেখুন এরপরে আবার একটা স্টক আমার নজরে রয়েছে যেটা হলো ময়েল ঠিক আছে ময়েল কিছুদিন আগে আমি এইখানে বলেছিলাম যারা যারা কিনেছিলেন আই প্রফিটেবল রয়েছেন দেখুন ময়েল কিন্তু দিন ধরে ধরে নিচের দিকে ছিল এবং অনেক ঠিক আছে প্রায় ফেব্রুয়ারি মাস থেকে যে হাইটা তৈরি করে সে হাই ওপর ক্লোজিং দিতে পারছিল না ঠিক আছে নিচের দিকে নিয়ে এসেছিল ময়েলকে বাট যেহেতু মান্থলি পজিটিভ ছিল সেই কারণে ময়েল কিন্তু নিচে আসতে পারেনি সাপোর্ট নিয়ে আবার ওপরে গেছে দেখুন মান্থলি চার্ট দেখুন দেখুন মান্থলি চার্ট দেখতে পাচ্ছেন ময়েল কিন্তু খুব ভালো পজিশনে রয়েছে এবং এখন যদি আমি ডেলি চার্টে দেখি ডেলি চার্টে কিন্তু ময়েল ব্রেকআউট দিয়েছে ওকে তো আমরা যদি শর্ট টার্মে সুইং এর জন্য ভাবি সেক্ষেত্রে আমাদের ডেলি চার্ট সবসময় দেখতে হয় তো ডেলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এতদিনে কিন্তু এই যে হাইটা ছিল এই হাইটা এই হাইটার উপর ক্লোজিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এই দেখুন এই হাইটা ওকে এই হাইটার উপর কিন্তু ক্লোজিং দেখতে পাচ্ছি সুন্দরভাবে ক্লোজিং দিয়েছে এবং যদি সাস্টেন করতে পারে এই ক্লোজিংটা দেন কিন্তু আবার ময়লের মধ্যে আমরা কিছু জন্য ভালো মোমেন্টাম দেখতে পারি এবং সুইং এর মোমেন্টাম আমরা দেখতে পারি ওকে এই জিনিসটা ভালো করে বুঝুন তো এই জিনিসটা বোঝা গেলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যিকারের কিন্তু মার্কেটে প্রফিটেবল হওয়া যায় আপনারা কিন্তু সুন্দরভাবে মার্কেট থেকে আর্ন করতে পারেন মার্কেট খুব কঠিন নয় খুব সহজ নয় আপনাকে শুধু শেখার জন্য সময় দিতে হবে এবং সঠিক নলেজ কিন্তু গেইন করতে হবে যে কোনো জায়গায় ভুয়ো নলেজ বা গুগল নলেজ এই সমস্ত জিনিস যদি আপনি অ্যাপ্লাই করেন লাইভ মার্কেটে এসে টেস্ট এটুকু বলতে পারি ঠিক আছে এবং আপনাদেরকে বলা হয়নি যে আমি কোর্স লঞ্চ করেছি কারণ আমি ভিডিও লং ভিডিও আনতেও পারছিলাম না তো যারা যারা পার্চেস করতে ইচ্ছুক যারা যারা বহুদিন ধরে আমাদের চ্যানেলকে ফলো করছেন তারা তারা খুব ভালো করে জানেন যে আমরা কতটা ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করে থাকি ওকে তো কোনো এক্সট্রা জ্ঞান নেই কোর্সটির মধ্যে ঠিক আছে যে এখানে লং করে কোর্সটি করা হবে বাট ওরকম কিছু নয় লাইফ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আর এই কটা স্টক একটু দেখতে থাকুন আশা করি মোটামুটি বুঝতে পারবেন যে হ্যাঁ মার্কেট থেকে প্রফিট হচ্ছে কি হচ্ছে না আর এটুকু বলে দিই এগুলো কোনো স্টক সাজেশন কিন্তু নয় আপনারা যখনই ইনভেস্ট করবেন ইনভেস্ট করার আগে নিজের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারকে অবশ্যই পরামর্শ নেবেন ঠিক আছে এগুলো জাস্ট আমার ভিউ ওকে তো এখানে এই বলে শেষ এবং দেখতে থাকুন অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অন্যদের সঙ্গে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঠিক আছে এইটুকু বলবেন না ওকে আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন গিয়ে সাবস্ক্রাইব করে দিন কারণ আরো ভিডিও আসবে এরপরে ঠিক আছে ভালো ভালো ভিডিও তো চলুন ভাই আজকের জন্য